আগের কোনো ডিজাইনের সাথে মিল নেই, এটা ব্রাশো কাপড়ের ভিতরে এই জরিটা পুরোটাই জরি সুতা। এটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা পাঞ্জাবি। প্রথমে হইতেছে দর্শনদারি, আপনি যখন এরকম ভাবে একটা ডিসপ্লে করে রাখবেন দেখেই কিন্তু ভালো লাগবে, পরে কাছে যাবে, যাওয়ার পরে কি করবে গুণ বিচারি আপনার কাপড়টা ধরবে, যদি কাপড় ভালো হয় তাহলে দাম দর করে আপনার কাছ থেকে নিবে। এটার মধ্যেও আপনারা চারটা কালার পাবেন, এটা জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে এবং তিন কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে। এইগুলো 400 টাকা করে ব্যবসা শুরু করতে চায় মানে আপনাদের এই পাঞ্জাবিগুলো নিয়ে, তো সেই ক্ষেত্রে কত টাকা পুঁজি নিয়ে নামতে হবে? সর্বনিম্ন 3600 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে। তাহলে কয় পিস মাল পাবে? 12 পিস পাবে। আমি ওই ধরনের কাপড় কিনি না বা ওই ধরনের প্রোডাক্ট তৈরি করি না যে কাস্টমার নিবে নিয়ে সেল করতে পারবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন যেহেতু বিয়ের মৌসুম চলতেছে আর এই মৌসুমে কিন্তু পাঞ্জাবির প্রচুর চাহিদা, তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে ওই যে ভাইজান ফ্যাশন, আর আমাদের সাথে আছে ভাইজান। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আপনাদের এখানে তো প্রচুর পরিমাণে পাঞ্জাবি পাওয়া যায়, আর আপনারা কি শুধুমাত্র হোলসেলে সেল করেন নাকি রিটেল প্লাস হোলসেল? আমরা শুধু হোলসেল। শুধুমাত্র হোলসেল? জি। আচ্ছা, এখানে তো অনেক পাঞ্জাবি দেখতেছি, যেগুলোর দাম শুরু হয়েছে কত থেকে? আবার এখানে 300 থেকে 600 পর্যন্ত আছে, 300, 400, 500, 600 চার রেঞ্জের পাঞ্জাবি আছে। ওকে, তো এখানে তো অনেক পাঞ্জাবি আছে, সবগুলো হয়তো বা দেখাতে পারবো না, তো তার জন্য কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যায় পর্যন্ত ওয়াচ করবেন, তাহলে এখানে যে কালেকশনগুলো আছে তার কিছুটা আইটেম সম্পর্কে আপনারা আপডেট জানতে পারবেন। এছাড়া যদি আরও স্যাম্পল দেখতে চান আমাদের কিন্তু নক দিবেন, নক দিলে কিন্তু আমরা যে স্যাম্পলগুলো আছে পাঠিয়ে দিব। তার আগে জানতে চাই আপনাদের এখানে আসার লোকেশনটা। আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে এটা ঢাকা তেজগাঁ শিল্প এলাকা মধ্যকুনিপাড়া মা ভবন, দ্বিতীয় তলায় আমার গার্মেন্টস, তৃতীয় নিচতলাতে হচ্ছে আমার শোরুম। আমাদের আরও দুটো শোরুম আছে, একটা গুলিস্তান রোজমেরিনাস মার্কেটে 130 নম্বর দোকান দ্বিতীয় তলায়, আরেকটা হইতেছে আপনার ফার্মগেট সেজান পয়েন্টে 230 নম্বর দ্বিতীয় তলায়। আর যারা মূলত আসতে পারবে না তাদের জন্য কী ব্যবস্থা আছে? আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি, সারা বাংলাদেশে দিয়েই, বাংলাদেশের 64টা জেলাতে দিয়ে থাকি, এছাড়া দেশের বাইরেও দিয়ে থাকি। আচ্ছা, তো দেখান যে কালেকশনগুলো আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই যে প্রথমে সাদা দিয়ে শুরু করতেছি, এটা হচ্ছে 300 টাকা করে পাবেন, আমাদের চারটা সাইজ পাবেন। 300 টাকা? হ্যাঁ, এটা গোল্ডেন, মাত্র 300 টাকা। যারা কিনতে চান আমাদেরকে স্ক্রিনশটটা মেরে স্ক্যান করে দেন। এগুলোর মধ্যে 3টা 4টা করে কালার হবে, আমি যেগুলো পাঞ্জাবিগুলো দেখাচ্ছি প্রত্যেকটার মধ্যে কালার আছে, আমার অনেক কালেকশন, যার কারণে আমি আপনাদের শুধু একটা করে স্যাম্পল দেখাইতেছি। আপনারা যারা যেটা চয়েস করবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওটাতে আপনারা যোগাযোগ করবেন। ওকে, আর আপনারা যে প্রাইসটা বলতেছেন এটা কি একদম ফিক্সড? একদম ফিক্সড প্রাইস। আচ্ছা, একেবারে একদম, ঠিক আছে, দামাদামির সুযোগ নেই, দাম হচ্ছে মাত্র 300। এই যেটা দেখতেছেন এমব্রয়ডারি করা, এটার মধ্যে পাঞ্জাবিগুলো কিন্তু আপনারা চোখ বন্ধ করে 600 টাকা সেল করতে পারবেন। হ্যাঁ, পেজে বা অফলাইনে কোনো দোকানে যদি নেন তাহলে আপনারা 600 টাকা করে এগুলো সেল করতে পারবেন। দেন হচ্ছে আমাদের এই স্যাম্পলটা দেখেন, জ্যাকেটটা দেখেন, এটাও কিন্তু অনেক সুন্দর একটা পাঞ্জাবি, দামও কম আছে, দাম হচ্ছে মাত্র 300 টাকা। হ্যাঁ, 300 টাকা। আমাদের এখানে চারটা সাইজ পাবেন, 38, 40, 42, 44। ওকে, যারা কিনতে চান স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিলে কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে ঘরে বসে পারচেজ করা সম্ভব, অথবা চলে আসবেন হচ্ছে আমাদের লোকেশনে। লোকেশনটা হচ্ছে ঢাকা তেজগাঁ শিল্প এলাকা মধ্যকুনিপাড়া মা ভবন, এটা হচ্ছে দ্বিতীয় তলায় আমার গার্মেন্টস, নিচতলায় এই শোরুমটা। ইনশাল্লাহ, আমি দৃঢ়তার সহিত দীর্ঘদিন ধরে ব্যবসা করতে আসতেছি, আমি শুধু পাঞ্জাবি বানাইতেছি, এরকম কোনো কাস্টমারের কাছ থেকে কমপ্লেন আসে নাই, আর আমি ওই ধরনের কাপড় কিনি না বা ওই ধরনের প্রোডাক্ট তৈরি করি না যে কাস্টমার নিবে নিয়ে সেল করতে পারবে না, এরকম ইনশাল্লাহ হয় না। আর যদি এরকম হতো তাহলে কিন্তু উনি বেশি দিন কিন্তু ব্যবসা করতে পারতাম না, এবং দেখতেছেন আমি শুধু পাঞ্জাবিই বানাই, সেটাই 12 মাসে আমি পাঞ্জাবি কিন্তু পাঞ্জাবি থাকে, শীত বলেন গরম বলেন সবসময় পাঞ্জাবি, আমি অল টাইমই পাঞ্জাবি বানাই, অন্য কিছু বানাই না, এটা খাদি কাপড়ের উপরে এমব্রয়ডারি করা। আচ্ছা, আর সব জায়গায় কিন্তু দেখেন ব্র্যান্ডিং থাকবে ভাইজান। হ্যাঁ, আমাদের নিজস্ব ব্র্যান্ডের লোগো থাকবে, নাম হচ্ছে ভাইজান, আর প্রাইসও কম আছে, প্রাইস হবে মাত্র 300 টাকা। তাদের কিন্তু 300 টাকা, 500 টাকা, 600 টাকা, এরকম 3 থেকে 4টি এগুলো পাবেন আপনারা 300 টাকা। এছাড়াও কোনো ভাই বোনের যদি প্রয়োজন হয় যে তাদের, হ্যাঁ, নিজস্ব কোনো ডিজাইন, নিজস্ব কোনো কালার, আপনারা যে কোনো কালার, যে কোনো ডিজাইন চয়েস করে দিলে আমরা বানিয়ে দিতে পারবো, সেটা কন্টেস্টই হোক আর বুঝি এমব্রয়ডারি হোক। এখন যেগুলো দেখাবো এগুলো 400 টাকা করে,
এটা টেনসিল কাপড়ের মধ্যে, এটা পুরোটা একবারে মানে কোনো কাজ ছাড়াই সফট, তো অনেকে চাই, অনেক সুন্দর। এটার মধ্যে আপনারা 4-5টা কালার পাবেন। ওকে, প্রাইসও কম আছে, এগুলো 400 টাকা, প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা। এটা দেখতেছেন, এটা ব্রাশু কাপড়ের ভিতরে। আচ্ছা, আপনি ভিতরে ডিজাইন করা, আলপনা কাজ করা। হ্যাঁ, আপনি আরেকটা জিনিস দেখবেন, অনলাইনে কখনো কেউ জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করে না। আমার এখানে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি পাবেন এবং অয়েল সুতা দিয়ে এমব্রয়ডারি পাবেন। এটা শুধু পসিবল হয়েছে আমার নিজের এমব্রয়ডারি কারখানা আছে বলেই সম্ভব। নয়তো 400 টাকা দিয়ে এই পাঞ্জাবি, এটা হচ্ছে রেয়ন কাপড়, কল্পনার বাহিরে। হ্যাঁ, রেয়ন কাপড়, এই পাশে এমব্রয়ডারি করা আছে, এগুলো 400 টাকা করে আপনারা পাবেন। সবগুলা কালেকশনই কিন্তু অনেক সুন্দর আছে। এই যে এটাও ভাইজান কিন্তু সবসময় সততার সাথে কিন্তু ব্যবসা করতেছে, যারা এটা হচ্ছে টেনসিল কাপড়, এটাও আপনারা 400 টাকার মধ্যে পাবেন। এটার মধ্যেও 4-5টা কালার আছে। যারা মূলত বেকার আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? বেকারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা এদিকে ওইদিকে ঘোরাঘুরি না করে নিজেকে যে কোনো একটা বিজনেসের সাথে রিলেটেড করেন, যে কোনো একটা কাজ করেন, তাহলে দেখবেন যে আপনার যে কস্টিংটা, আপনার নিজের যে পার্সোনাল কস্টিংটা, এটা চলে আসবে। এই যে এটা হচ্ছে স্যামসাং কাপড় আছে, কাশ্মীরি কাপড় আছে, এই ডিজাইনটা আপনারা 3-4টা কাপড়ের মধ্যে এবং 4-5টা কালার পাবেন, এগুলো 400 টাকা। যারা নতুন ব্যবসা শুরু করতে চায় মানে আপনাদের এই পাঞ্জাবিগুলো নিয়ে, তো সেই ক্ষেত্রে কত টাকা পুঁজি নিয়ে নামতে হবে? সর্বনিম্ন 3600 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে। তাহলে কয় পিস মাল পাবে? 12 পিস পাবে। 12 পিস? হ্যাঁ। ওকে, আবার কোনো ভাই যদি বলে যে আমি 300, 400, 500, 600 এরকম মিলায় নিব বা বিভিন্ন সাইজে নিব, তাও পসিবল। আচ্ছা, এটা দেখতেছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে, অল্প টাকা দিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন। এর জন্য কিন্তু ভাইজান সবসময় আপনাদের সাথে আছে, আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ইনশাআল্লাহ, আরো স্যাম্পল আছে, যারা কিনতে চান আমাদেরকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন, তাহলে এগুলোর মধ্যে 4-5টা করে কালার পাবেন, এগুলো আপনারা 400 টাকা করে পাবেন। আপনাদের টার্গেট কাস্টমার কারা? আমাদের টার্গেট কাস্টমার যারা স্টুডেন্ট আছে তারা আছে, এবং যারা গ্রামগঞ্জে দোকান আছে, অনেক গ্রামগঞ্জে দোকান আছে যারা সরাসরি গার্মেন্টস থেকে পাঞ্জাবি নিতে পারে না, তাদের কাছে আমাদের এই প্রোডাক্টগুলো যেন পৌঁছে যায় আমি সেই চেষ্টা করি। কারণ আমরা চাই এই ইউটিউব মার্কেটিংটা এই জন্যই করা হয় যাতে করে সরাসরি ফার্স্ট পার্টির কাছে আমরা প্রোডাক্টটা দিতে পারি, এবং ফার্স্ট পার্টি যেন আমাদের কাছ থেকে নিতে পারে, ভায়া হিসেবে যেন প্রোডাক্টগুলো না নিতে হয়। তো বেলমেট কাপড় দিয়ে এমব্রয়ডারি, বেলমেটের উপরে কাজ করা? হ্যাঁ, বেলমেটের উপরে কাজ করা, এটা কনটেস্ট করা, কলার আর হাতে পাবেন, এটা 400 টাকা। প্রাইস হবে মাত্র 400 টাকা। এর ভিতরে কিন্তু আরও স্যাম্পল আছে, এই যে আরেকটা দেখতেছেন, এই যে এটাও 4-টা কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা, এটাও কনটেস্ট, আপনারা এগুলো 400 টাকা করে পাবেন। অনলি 400 টাকা এই পাবেন আপনারা, কনটেস্ট কলারে পাবেন, কনটেস্ট প্রাইসও কম হবে, যারা এগুলো 400 টাকা করে পাবেন। এটা ব্ল্যাকের ভিতরেও পাবেন, ব্ল্যাকের ভিতরে দেখেন জরি সুতা এবং 3 কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা কলারে। আচ্ছা, কলারে এবং হাতে, প্রাইস হবে কলারে এবং হাতে, দেখেন মনে হয় নতুন আসতেছে, এগুলো নতুন। আমার আমি কখনোই ওল্ড কোনো ডিজাইন নিয়ে কাজ করি না, আমি সবসময়ের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করি। এগুলো কনটেস্টগুলো তো, এগুলো করলে ভালো লাগবে, এগুলো আপনারা 400 টাকা করে পাবেন, অনলি 400 টাকা। এই কনটেস্টের ভিতরে আরও আছে, এই যে দেখেন, এই যে দেখতেছেন, এগুলো আপনারা 400 টাকা করে পাবেন। সবগুলো এমব্রয়ডারি করা? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব এমব্রয়ডারি করা, আলাদা কাপড়ের উপরে এমব্রয়ডারি করা হয়েছে, এবং এমব্রয়ডারিগুলো যদি দেখেন কাছ থেকে, এটা জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে এবং 3 কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে। এই কনটেন্টগুলো আপনারা 400 টাকা করে পাবেন, শুধুমাত্র 400 টাকা। এছাড়া কিন্তু এই যে আরও দেখতেছেন, ফ্যাব্রিকের ভিতরেও আছে, এগুলো আপনারা 400 টাকা করে পাবেন। অনেক কালেকশন, জাস্ট আমি দুটো দুটো করে দেখাইতেছি। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে আপনারা কালার পাবেন, এই যে আরেকটা দেখতেছেন, এটার ভিতরেও 4-5টা কালার পাবেন, এগুলো আপনারা 400 টাকা করে পাবেন। এই যে দেখেন কত স্মার্ট পাঞ্জাবি, দাম হচ্ছে মাত্র 400 টাকা। সাইজ হবে কয়টা বললেন? 2টা 4টা 4টা। কি কি? 38, 40, 42, 44। আচ্ছা আচ্ছা, এবার আমি যেগুলো দেখাইতেছি এগুলো 500 টাকা করে। এগুলো আপনার টেন্সিল আছে, ইন্ডিয়ান কাপড় আছে, তারপরে হচ্ছে স্যার রেয়ন আছে, তারপর আপনার মানে বিভিন্ন কাপড়। হ্যাঁ, সব দামি দামি কাপড় যেগুলো, ওগুলোর ভিতরে আপনারা কাজটা যদি দেখেন কাজ থেকে, আমি আগেই বলেছি আমি একটা ডিজাইন নিয়ে সবসময় কাজ করি না, একটা ডিজাইন আমি 1000 পিস বানাই, ওই তারপরে ওই ডিজাইনটা আর বানাই না। এই যে একটা ডিজাইন দেখতেছেন, এটার মধ্যে আপনারা 5টা কালার পাবেন, দেখিবে আর কি আছে। এই যে আরেকটা দেখেন, এটার মধ্যেও আপনারা 4টা কালার পাবেন। প্রত্যেকটার মধ্যেই এই কাপড়গুলো একটু যদি দেখেন কাছ থেকে, এগুলো বাইরের কাপড়, এগুলো ইন্ডিয়ান কাপড়, এগুলো জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা, আর প্রাইসও কম আছে, এগুলো আপনারা 500 টাকা করে পাবেন। এই যে দেখতেছেন সব ইউনিক ডিজাইন, এটাও কিন্তু নতুন আছে, সবগুলাই এগুলো সবাই সামনে ঈদকে সামনে রেখে এই কালেকশনগুলো তৈরি করা হইতেছে।
যারা মূলত হোলসেল এই আরেকটা দেখতেছেন নক দিন তাহলে হোলসেল এগুলো আপনারা পাবেন 500 টাকা করে অনলি 500 টাকা আমি দুটো দুটো করে দেখাই সবার চাহিদার কথা বিবেচনা করেই কিন্তু এখানে বিভিন্ন রেট এগুলো দেখতেছেন আপনারা 500 টাকা করে পাবেন ওকে ঠিক আছে এডিজেন্টও আপনারা 500 টাকা করে পাবেন এটা হচ্ছে আরেকটা স্যাম্পল এটাও সুন্দর আছে এটার ভিতরেও কিন্তু কালার আছে দেখেন প্রত্যেকটার ভিতরে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা না এটা চারটা কালার আছে চারটা হ্যাঁ চারটা কালার আছে এখানে দুটো স্যাম্পল আছে আমি তাই দুটাই দেখাইলাম এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে এটা এটার মধ্যেও আপনারা চারটা কালার পাবেন এগুলো সব ঈদকে সামনে রেখে তৈরি করা হয়েছে যারা ঈদে পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই যে আরেকটা দেখতেছেন এটার মধ্যেও আপনারা চারটা পাঁচটা কালার পাবেন ওকে এই যে আরেকটা দেখেন আমি আগেই বলেছি আমার ডিজাইনগুলো সব ইউনিক ডিজাইন আগের কোনো ডিজাইনের সাথে হ্যাঁ আগের কোনো ডিজাইনের সাথে মিল নেই এটা ব্রাশো কাপড়ের ভিতরে এই জরিটা পুরোটাই জরি সুতা এটা ভাই আমার তো গার্মেন্টস বললাম তো আমি 12 মাসই পাঞ্জাবি তৈরি করি আরও নিত্য নতুন ডিজাইন আসতেছে আসতেই থাকবে ইনশাল্লাহ যেগুলো তৈরি হয়েছে এগুলো আমি দেখাইতেছি এগুলো আপনারা 500 টাকা করে পাবেন এছাড়া যদি মানে এক মাস পরে যারা কিনতে চায় নকগুলো তারও স্যাম্পল দিয়ে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ভরসা এই যে দেখতেছেন আরেকটা নতুন ডিজাইন এটাও সুন্দর আছে ডিজাইনগুলো কিন্তু আনকমন আছে হ্যাঁ এগুলো সব 500 টাকা করে আপনারা পাবেন মাত্র 500 টাকা এটা হচ্ছে পাইকারি মূল্য আচ্ছা যারা মূলত রিটেলে সেল করবে মানে 500 টাকা দামের পাঞ্জাবি গুলো কত টাকা সেল করতে পারবে হ্যাঁ 500 টাকার পাঞ্জাবি যদি নরমালেও সেল করে 1000 টাকা দিয়ে সেল করতে পারবে সম্ভব সম্ভব আচ্ছা এই যে আরেকটা ডিজাইনটা দেখেন এগুলো বড় বড় কাপড় হবে এটা হইতেছে কি আপনার বুটিক কাপড় বলে এই কাপড়ের মধ্যেই কিন্তু এই জলসাপটা বুঝতে পেরেছি হ্যাঁ এটা বুটিক কাপড় এগুলো সাধারণত আপনারা এগুলো পরলে কি মানে গরম লাগবে নাকি না 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 ইনশাআল্লাহ আপনি কাপড়গুলো একটু ধরে দেখেন আপনি কাপড়গুলো একটু ধরে দেখেন দূর থেকে মনে হচ্ছে সবথেকে বেটার হবে আমি সবথেকে প্রত্যেকটা কাস্টমারদের বলবো যদি কোনো ভাইয়ের সম্ভব হয় তাহলে শপে এসে দেখে শুনে নিবেন সেটাই কারণ আমি সবথেকে বেটার কারণ এখানে আসলে আমি প্রাউড ফিল করব এই কারণেই কোনো ভাই যদি 20টা নিতে আসে তাহলে 50টা 100টা নিতে হবে এই ইনশাআল্লাহ আমি এই বিজনেসে দাঁড়ায়া বলতেছি এরকম অ্যাভেলেবেল হয়েছে এক ভাই 20,000 টাকা নিয়ে আসছে উনি 45,000 টাকার মাল নিছে পরবর্তীতে বাড়িতে ফোন করে আবার বিকাশে টাকা নিয়ে আসছে আচ্ছা আচ্ছা কিন্তু সরাসরি আসলে কি আপনার সাথে একটা ভালো সম্পর্ক হবে এটাই সবথেকে বড় কথা এই যে এগুলো পাবেন আপনারা 500 টাকা করে এই যে দেখেন এগুলো হচ্ছে 500 টাকা সবগুলো হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন প্রাইসও কম আছে এগুলো সব নতুন কালেকশন আর প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা এগুলো 500 টাকা করে পাবেন আচ্ছা আপনি তো বললেন যে 600 টাকা দামের পাঞ্জাবি আছে দেখাইতেছি ভাই আচ্ছা এই যে আরো দেখেন এটাও হচ্ছে 500 হ্যাঁ এগুলো 500 টাকা করে অনেক স্যাম্পল আছে আচ্ছা 600 টাকা যেটা বলছিলাম ফার্স্ট টাইমে ভিডিওতে ইন্ট্রো দিয়েছিল স্বপ্নিল ভাই যেটা পরেছিল ওটার মধ্যে আপনারা 8টা কালার পাবেন হ্যাঁ ওটা পাবেন 600 টাকা করে আমি যেটা পরে আছি হাতের এই পাশে কাজ আর পুরো বডির লম্বা কাজ আছে হাতের এখানেও কাজ আছে এখানেও কাজ প্রত্যেকটা এমব্রয়ডারি করে আমি জরি সুতা দিই এটা বাহিরের কাপড় ভাই সম্পূর্ণই বাহিরের কাপড় আমি তো মনে করি এগুলো আপনারা 600 টাকা করে না ইন্ডিয়া থেকে আমার তো নিজস্ব কোনো এলসি নাই আমি যে কোম্পানিতে জব করি ওখান আমাদের কোম্পানি থেকে যে কাপড়টা নিয়ে আসে তাকে আমি টাকা দিয়ে তার মাধ্যমে আমি কাপড়গুলো নিয়ে আসাই এই যে আরেকটা দেখতেছেন 600 টাকার এগুলো 600 টাকা 500 টাকা এগুলো ম্যাক্সিমামই কাপড় বাহিরের এই যে দেখেন কাপড়গুলো দেখেন আপনারা কাপড়ের মধ্যে আলাদা একটা শাইনিং করতেছে হ্যাঁ তাছাড়া কাপড়টা কিন্তু মোমপালিশের মতো এগুলো আপনারা 600 টাকা করে পাবেন এই যে এটার কথা বলেছিলাম স্বপ্নিল ভাই যেটা পড়েছিল এটার মধ্যে আপনারা 8টা কালার পাবেন এই কালেকশনটা কিন্তু মানে দোকানে উঠালে কিন্তু ভালো সেল হবে এগুলো আপনি স্বপ্নিল ভাই বিভিন্ন জায়গায় ভিডিও করছেন দেখবেন পাইকারি 1400 টাকা করে সেটাই অনেকে অনেক দাম দিয়ে রাখে বাট ভাইয়া কিন্তু সবসময় আমি একটা জায়গাতে সবাই যাতে ব্যবসা করতে পারে এবং আমার এখান থেকে আমি তো ভাই আল্লাহর রহমতে আল্লাহ আল্লাহ রাসুলের দোয়ায় আপনাদের দোয়ায় দৃঢ়তার সহিত দীর্ঘদিন ধরে পাঞ্জাবি নিয়ে বিজনেস করতেছি এই যে আরেকটা ডিজাইন দেখেন এগুলো বাহিরের কাপড় কাপড়গুলোর ওজন দেখেন আপনি যদি কাপড়গুলোর ওজন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন জি অবশ্যই আমি সবসময়ের জন্য প্রোডাক্ট তৈরি করার সময় চিন্তা করি যে ভাই আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন অনু যেন হাতে পাওয়ার পরে অন্তত মাশাআল্লাহ শব্দটা উচ্চারণ করে সেটাই আমি ওই জিনিসটা আমি মাথায় রেখেই কাজ করি মাশাআল্লাহ আমার কাছে কিন্তু এই পাঞ্জাবিটা ভালো লাগছে এগুলো আপনারা 600 টাকা করে পাবেন সবগুলাই সুন্দর আসলে কি যার কাছে যে কালেকশনটা ভালো লাগে সেটা নিতে পারবেন মধ্যে যে বললাম 8টা কালেকশন পাবেন এটা 600 টাকা করে পাবেন সাইড বাটনের ভিতরে কিন্তু কালার হবে অনেকগুলো কালার 8টা কালার হবে এতগুলো কালার হ্যাঁ ওটা 8টা কালার আছে এটার মধ্যেও আপনারা
রোল কাপড় পুরোটা এমব্রয়ডারিতে নিয়ে যাওয়া হয়েছে, দেখেন ফুল বডি কিন্তু এমব্রয়ডারি করা। আচ্ছা আচ্ছা, রোল কাপড় গুলো এমব্রয়ডারিতে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পরে এমব্রয়ডারি করা হয়েছে এবং প্রত্যেকটার সাথে একটার সাথে আরেকটা সুতা জড়িত ছিল, এগুলো নিয়ে আসা আবার হেল্পার দিয়ে কাটিং করা হয়েছে। কাটিং করার পরে তারপরে এটা আবার লে দেওয়া হয়েছে, লে দেওয়ার পর আবার কাটিং করা হয়েছে, করার পর আবার এমব্রয়ডারিতে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পরে এটা এমব্রয়ডারি করা আনার পরে সুইং, তারপর ফিনিশিং হয়ে ফিনিশ গুডে চলে আসছে আমার শোরুমে। অনেকেই অনেক কিছু বোঝে না, এগুলো 600 টাকা করে। সামনে ঈদকে সামনে রেখে আপনারা দেখতেছেন হিউজ পরিমাণ কালেকশন বানানো হয়েছে এবং আরও বানাইতেছি ইনশাল্লাহ, যাতে গতবার যেমন একটা আমার 10 রমজানে পাঞ্জাবি শেষ হয়ে গিয়েছিল, এইবার যেন ওই ক্রাইসিসটা না হয়। এবং আমার কাছ থেকে যে সকল অনলাইন এবং অফলাইনে যে সকল ভাই বোনেরা পাঞ্জাবি নিয়ে বিজনেস করতেছেন, আমি চেষ্টা করেছি গতবারের থেকে এইবার সর্বোচ্চ, গতবার যেমন আমার এমব্রয়ডারি কারখানা নিজের ছিল না, বাইরে এমব্রয়ডারি করা হয়েছে, এবার এমব্রয়ডারিটা অনেক হাই কোয়ালিটির তৈরি করেছি, কারণ এবার আল্লাহ আল্লাহ রাসুলের দয়া, আপনাদের দয়া, আমার নিজের এমব্রয়ডারি কারখানা আছে, যার কারণে আমার দুটো এমব্রয়ডারি মেশিন আছে, যার কারণে আমি সব থেকে হাই রিজনেবল এমব্রয়ডারি দেওয়ার চেষ্টা করেছি। এবং লোক মানে এই যে আমাদের যে অনলাইনে যারা বিজনেস করে তারা কোনো পাঞ্জাবিতে দেখবেন না যে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করে, ফার্স্ট টাইম আমি করেছি, সব কল ব্র্যান্ডেড পাঞ্জাবিগুলোতে দেখবেন জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা। এই যে এই পাঞ্জাবিগুলো যেমন দেখাইলাম, এগুলোতে আপনার জরি সুতা সবগুলো ইউজ করা হয়েছে এবং ম্যাচিং করে জরি সুতাগুলো ইউজ করা হয়েছে। এগুলো করা কি টাফ? এটা ভাইয়া জরি সুতা 120 টাকা কোন, মানে একটা কাটিম বা কোন যেটা বলে এটার দাম হচ্ছে 120 টাকা, মানে এক্সপেন্সিভ আর কি, এক্সপেন্সিভ দাম বেশি। আবার এই যে অয়েল সুতা, এই অয়েল সুতা হইতেছে কার 75 টাকা কোন। আর সাধারণত বাহিরে যেগুলো এমব্রয়ডারি করা হয়, যেমন আমি যেখানে আগে যেগুলো এমব্রয়ডারি করছি ওগুলোতে আপনার লোকাল সুতাগুলো ইউজ করে, যেগুলো আপনার 30-32 টাকা হলে পাবেন। তো লোকাল সুতা দিয়ে আমি নিজেও আগে এমব্রয়ডারি করছি যখন আমার এমব্রয়ডারি ছিল না, কারণ যারা যাদের নিজস্ব এমব্রয়ডারি আছে তারা তো এমব্রয়ডারি বিজনেসটা করে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা যেখান থেকে পাঞ্জাবি নেবেন, আমি বলবো না যে আপনারা ভাইজান থেকে পাঞ্জাবি নেন, আপনারা সারা বাংলাদেশে অসংখ্য গার্মেন্টস আছে সব জায়গা থেকেই নিবেন, রিকোয়েস্টটা থাকবে এতটুকুই ভাইজানের এখান থেকেও 12 পিস নিবেন, নিয়ে আপনার দোকানে ডিসপ্লে যে করবেন একটা পাঞ্জাবি এইভাবে যে ডিসপ্লে করে রাখতেছেন, ফুটে কিনা দেখবেন, সবারটা রাখবেন, ভাইজানেরটাও রাখবে, আপনার যে পাঞ্জাবিটা সেল হবে ওটা আপনি তার কাছ থেকে নক করবেন সেটাই। হ্যাঁ, তো প্রথমে হইতেছে দর্শনধারী, আপনি যখন এরকমভাবে একটা ডিসপ্লে করে রাখবেন দেখেই কিন্তু ভালো লাগবে, পরে কাছে যাবে, যাওয়ার পরে কী করবে গুণ বিচারী আপনার কাপড়টা ধরবে, যদি কাপড় ভালো হয় তাহলে দাম দর করে আপনার কাছ থেকে নিবে, আর যদি কাপড়টা ভালো না হয় তখন কিন্তু আপনার কাছ থেকে নিবে না, খারাপ কাপড়ে ভালো বিশাল একটা সুন্দর ডিজাইন দিয়ে রাখছে তখন কিন্তু নিবে না। তো কাজেই আমি একজন কাস্টমারের চিন্তা করে আমি প্রোডাক্ট তৈরি করি, যাতে করে যে ভাই একটা পাঞ্জাবি কিনবে উনি যেন ওই পাঞ্জাবিটা কিনে দীর্ঘ টাইম পড়তে পারে এবং সে পরার পরে তাকে দেখে যেন আরও 10 জন ইন্সপায়ার হয় যে আমি পাঞ্জাবিগুলো কোথা থেকে নিয়েছেন, আমি ওই দোকান থেকে নিয়ে আসবো, কারণ একটা কাস্টমার যখন একটা পাঞ্জাবি কিনবে সেই কিন্তু আমার একজন মার্কেটার, যদি আমার প্রোডাক্টটা ভালো হয়। তো আমি আর কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করতেছি, আসসালামু আলাইকুম, স্বপ্নিল ভাই বাকিটা শেষ করে দিবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।